নমস্কার বন্ধুরা, রুমা সাঁতরা ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আবার একটি নিত্য নতুন রান্না নিয়ে ফিরে এসেছি। আজকে আমি এখানে দেখুন আমলকি নিয়েছি। আমি আজকে আমলকির টকঝাল মিষ্টি আচার বানাবো। আর এই আমলকিটি আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী আপনারা তো নিজেরাই জানেন। জ্বর, সর্দি, কাশি কিংবা পেটে অসুবিধা, পেটের সমস্যা থাকলে এই আচারটি সকাল দুপুরে ভাত খাওয়ার পরে খেয়ে নিলে পেটের সমস্যা দূর হয়ে যাবে। চলুন তাহলে আমি কিভাবে বানাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। প্রথমে আমি উনুনটি জ্বালিয়ে নিয়েছি, কড়াইটি বসিয়ে নিয়েছি। আমি প্রথমে শুকনো খোলায় কিছু মশলা ভেজে নেব। আমি এখানে নিয়েছি ধনে, নিয়েছি মেথি, পানমৌরি, চারটি শুকনো লঙ্কা, আর এখানে জিরেটা আমি একটু পরে দেব। আগে মশলাগুলি ভালো করে ভেজে নেব। এই আচারটির জন্য এই শুকনো কলাই যে মশলাটি, এইটি মেন উপকরণ। এর পরিমাণটা সবসময় সঠিকভাবে রাখবেন আপনারা। দেব জিরে দিয়ে সমস্ত মশলাটিকে আমি ভালো করে ভেজে নেব। মশলাগুলি থেকে একটা সুগন্ধ সেন্ট বেরিয়ে এসেছে। আমি এবারে মশলাগুলিকে ঢেলে নেব, দিয়ে ঠান্ডা করে রাখবো, তারপরে গুঁড়িয়ে নেব শিল নোড়ায়। আমি কড়াইয়ে জল দিয়ে দেব। আমি একেবারে আমলকিটিকে জলে ভাপিয়ে নেব না, তার জন্য আমি এরকম একটা স্ট্রেনার নিয়েছি কিংবা ছিদ্রওয়ালা যে ডেচকিগুলো পাওয়া যায় সেগুলো নিতেও আপনারা করে নিতে পারেন। আমি এই ছাঁকনিটা দিয়ে দিলাম, দিয়ে জলটা ফুটে গেলে আমি আমলকিগুলোকে দিয়ে দেব। আমলকিটিকে ভালো করে কচলে কচলে ধুয়ে নেব। এটা বাজার থেকে কেনা, অনেক ধুলো ময়লা থাকে। আমি ভালো করে কচলে কচলে ধুয়ে নেব। আমার জলটি ফুটতে শুরু করেছে, আমলকিগুলো আমি ধুয়ে নিয়েছি। আমি এবারে আমলকিগুলোকে এর উপরে বিছিয়ে দেব, তাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমলকিগুলোকে আমি 10 মিনিট সেদ্ধ করে নেব। আমলকিগুলি সেদ্ধ হতে থাক, আমি যে এখানে শুকনো মশলাগুলি ভেজে নিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে, আমি এবারে শিল নোড়ায় গুঁড়ো করে নেব। আর এই মশলাটিকে একবারে মিহি করে গোড়াবেন না, যেহেতু এইটি আচার, মিহি করে গুঁড়ালে এর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। মশলাটি আমার গুঁড়ানো হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। আমি এবারে তুলে নিচ্ছি। আর এই মশলাটিকে এরকম দরদরাপন করে রাখবেন, খুব মিহি করে গোড়াবেন না, তাহলে এই আচারটির সাথে যখন এই মশলাটি মুখে পড়বে খুব ভালো লাগে খেতে। আমি এবারে 10 মিনিট হয়ে গেছে ঢাকনাটিকে খুলে দেখছি। দেখুন আমলকির কালারটা কেমন সুন্দর হয়ে গেছে, দেখতে সবুজ ছিল হলুদ হয়ে গেছে। আর খুন্তিয়ে করে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এর চারদিকটা আপনারা যখন করবেন ফাটা ফাটা ভাব এসে গেছে, একটা যে কোষে কোষগুলো তার ফাটা ফাটা ভাব এসে গেছে। আমি এবারে আমলকিগুলোকে তুলে নেব।
ভালো। বন্ধুরা আমলকিগুলো একটু ঠান্ডা হতে দেব, ঠান্ডা হয়ে যাবার পর এর কোষগুলো হাতে করে চেপলেই একটু কোষগুলো বেরিয়ে আসবে, আর বীজগুলো আলাদা করে দেব। আমি 5 মিনিট ঠান্ডা করে নেব আমলকিগুলোকে। দেখুন বন্ধুরা আমলকিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। আমলকিগুলোকে এইভাবে হাতে করে একটু চেপে দিলেই দেখুন এর কোষ বেরিয়ে এসছে। আমি এবারে আর কত সুন্দর এর কোষগুলি বেরিয়ে গেছে দেখুন। আমি এইভাবে সব আমলকিগুলোকে ছাড়িয়ে নেব আর বীজটাকে আলাদা করে দেব। আমার সব আমলকিগুলো ছাড়ানো হয়ে গেছে, আর কি সুন্দর কোষ দেখুন। মনে করবে বঁটিতে কাটা, কিন্তু এটা হাতে প্রেস করতেই কি সুন্দর ছেড়ে গেছে। সব আমলকির কোষাগুলো ছাড়ানো হয়ে গেছে, আমি এবারে আচারটি বানিয়ে নেব। এখানে কড়াই বসিয়ে নিয়েছি, আমি সরিষার তেল দিয়ে আচারটি করব। আর সব আচারই সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে আচারটি খুব ভালো থাকে। আমি তেলটি আমার ভালোভাবে গরম হয়ে গেছে, গরম হয়ে গেছে। আমি এখানে কোষা ছাড়ানো আমলকিগুলো দিয়ে দেব তেলের উপরে। এইটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমি এটা কালারের জন্য নিয়েছি। আর দেবো লবণ, দিয়ে সব উপকরণগুলোকে একসাথে ভালো করে ভেজে নেব। হলুদ নুন দিয়ে আমি আমলকিটাকে ভালো করে ভেজে নিয়েছি। আমি যে এখানে মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম সেটি দিয়ে আমি আরেকটু ভালো করে ভেজে নেব। আর উনানের আঁচটি একবারে হালকা রাখবেন, না হলে যে মশলাটি কড়ায় লেগে যেতে পারে, লেগে গেলে পুড়ে গেলে ভালো লাগবে না খেতে। মশলাটি দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। আমি এখানে পরিমাণ মতো চিনি নিয়েছি, আপনারা গুড় দিয়েও করিপাত করে নিতে পারবেন, আমি এখানে শুধু চিনি দিচ্ছি। দিয়ে ভালো করে আমলকির সাথে মিশিয়ে নেব। আর এই চিনিটা গলে গেলে একটু জল ভাব হবে, তারপরে একে নেড়ে নেড়ে একবারে মাখো মাখো করে নেব। দেখুন চিনিটি আমার গলে গিয়েছিল, তারপরে আমি ভালো করে মেরে নিয়েছি, মাখো মাখো করে নিয়েছি আচারটিকে। আচারটি আমার হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব। দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো অবশ্যই সুন্দর হবে। আপনারা আমার মতন করে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আমি এবারে নামিয়ে নেব। আমি আচারটিকে ঠান্ডা করে নেব। গরম আচার আমি কাঁচের জারে রাখবো না, তাহলে কাঁচের জারটি ফেটে যাবে। আর এই আচারটি কাঁচের জারে রেখে আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারেন। আপনাদের জ্বর সর্দি কাশি কিংবা পেটের প্রবলেম থাকলে এই আচারটি ভাত খাওয়ার পর কিংবা রাতে শোবার আগে খেয়ে শোবেন, তাহলে পেটের সমস্যা থেকে দূর হবে আপনাদের। আর এই আমলকির আচার অনেক গুণ ভালো শরীরের পক্ষে। আপনারা অবশ্যই আমি যেইভাবে ফলো করলাম আপনারা ওইভাবে ফলো করবেন, খুব ভালো হয় খেতে। আর একে 1 বছর খুব মাঝে মাঝে রোদ দেবেন, তাহলে 1 বছর পুরো সংরক্ষণ করা যায়। আর কাঁচের জারে এই আচারটি খুব ভালো থাকে। আমি এবারে খেয়ে আপনাদের দেখিয়ে বলবো কেমন হয়েছে। এখনো প্রচুর গরম আছে, আর দেখতে যতটা সুন্দর মনে হচ্ছে খেতে ততটাই সুন্দর হবে। সত্যি খুব সুন্দর হয়েছে, টক ঝাল মিষ্টি 3টা কম্বিনেশনের এই আচারটি হয়েছে। আপনারা আমার মতো করে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে খেতে।
এইরকম নিত্য নতুন রান্না পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটির পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন প্লিজ। যদি এইরকম নিত্য নতুন রান্না পেতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, তাহলে রান্না করার উৎসাহটা আরও বেড়ে যাবে। আবার নিত্য নতুন কোনো রান্না নিয়ে আপনাদের সাথে হাজির হব পরের দিন। আজকের মতো এই পর্যন্ত।